পৃথিবীতে সবথেকে বেশি সময় গর্ভধারণ করে থাকে হাতি। এই গর্ভধারণ 18 মাস থেকে 23 মাস পর্যন্ত হয়ে থাকে। কিন্তু আপনি জানেন কি, তিনটি হাতির বাচ্চার মধ্যে একটি হাতির বাচ্চাই মারা যায়। কিন্তু কেন? একটি হাতি দিনে গড়ে 190 লিটার পানি পান করে থাকে এবং সদ্য জন্ম নেওয়া হাতির বাচ্চাও প্রতি 2 ঘন্টা পর পর প্রায় 2 লিটার করে দুধ পান করে। হাতি যখন এক স্থান থেকে অন্য স্থানে লম্বা সফরে বের হয়, তখনই হাতির পানির বেশি সংকট দেখা দেয় এবং সব হাতি সমানভাবে পানি পান করতে পারে না, যার ফলে সদ্য ভূমিষ্ঠ হওয়া হাতির বাচ্চাকে সঠিকভাবে দুধ পান করাতে পারে না। দুধ না খেতে পেয়ে ছোট হাতির বাচ্চা খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ে। এজন্যই হাতির তিনটি বাচ্চার মধ্যে একটি বাচ্চা মারা যায়। তো বন্ধুরা, হাতির সম্পর্কে তথ্যগুলো জানতে পেরে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।